আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দশম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা সেটা প্রদান করা হয়ে গেছে। তো আজকে হচ্ছে 31শে জানুয়ারি 2022। তো আজকে সন্ধ্যা মনে করো যে তোমার সরি রাত 9টার সময় এটা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। সো তোমাদের এটা বিষয় নিয়ে কথা বলবো যে তোমাদের কী কী সাবজেক্ট থাকতেছে, এটা কীভাবে ডাউনলোড করবা এবং হচ্ছে কোন কোন বিষয়ের কী কী অ্যাসাইনমেন্ট থাকতেছে সব কিছু দেখাবো। ওকে, সো দেখতে পাচ্ছ সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমাদের দশম সপ্তাহের থাকতেছে ইংরেজি, থাকতেছে পদার্থবিজ্ঞান, থাকতেছে পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি থাকতেছে এবং প্রকৌশলী অঙ্কন, ওয়ার্কশপ, প্র্যাকটিস থাকতেছে। তা এই কয়েকটা বিষয়ের কিন্তু অ্যাসাইনমেন্ট তোমাদের থাকতেছে। অর্থাৎ তোমাদের হচ্ছে এটা 2 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের স্কুলে এটা কিন্তু দেওয়া স্টার্ট হবে। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা নিচে একটু চলে যাব। তো নিচে যদি আমরা চলে যাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু গ্রিডটা দেখতে পাবো। দেখো, সো আমি ভিডিও শেষে বলে দিব তোমরা কীভাবে ডাউনলোড করবা এটা, ঠিক আছে? সো আমরা গ্রিডটাতে যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছ দশম লিখা আছে। আচ্ছা, আমি একটু মার্কিং করে দেখাই দিচ্ছি। দেখো, এই যে দশম লিখা আছে দেখতে পাচ্ছ, এই দশমের এইখানে দেখতে পাচ্ছ যে 4 লিখে আছে। অর্থাৎ আমাদের এই 4-এর সোজায় যেই সাবজেক্টটা রয়েছে, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার 4 নম্বর অ্যাসাইনমেন্টটা দশম সপ্তাহের জন্য। ওকে সুপ্রিয় সকল শিক্ষার্থী, সো এইখানে দেখতে পাচ্ছ 5 লিখে আছে সুপ্রিয় সকল শিক্ষার্থী। অর্থাৎ এইখানে আমাদের যেই সাবজেক্টগুলো রয়েছে, পদার্থবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, এই সাবজেক্টগুলোর 5 নম্বর অ্যাসাইনমেন্টটা হচ্ছে দশম সপ্তাহের জন্য। আশা করছি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছো, আর হচ্ছে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। ওকে, এবং প্রতি সপ্তাহের হচ্ছে আমাদের 2টা করে বিষয় কিন্তু হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে থাকে। ওকে, সো আমাদের এইটা একটা বিষয় গেল, এটা একটা বিষয় গেল। তো এখন কথা হচ্ছে যে আমরা চলে যাচ্ছি আমাদের কী কী সাবজেক্ট রয়েছে সেটা দেখার জন্য। ওকে, তো সর্বপ্রথম আমি একটু রোটেশনটা ঠিক করে নিলাম। সো দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি 2022। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট ইংলিশ, পেপার সেকেন্ড পেপার, সাবজেক্ট কোর্ট 108। ওকে, সো সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এইখানে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট, এইখানে সুন্দর করে লিখা আছে এবং এইখানে লিখা আছে অ্যাসাইনমেন্টটাতে দেখো, রাইট অ্যান ইমেল টু দ্য অ্যাডমিশন কমিটি অফ হার্ভার্ড ইউনিভার্সিটি টু অবটেইন এ ফুল রাইট স্কলারশিপ। ওকে, সো আসলে বানানগুলো আমি পড়তে প্রবলেম হচ্ছে এই জন্য যে দেখো কিছু কিছু বানানগুলো নিচে দিয়ে দিছে। ওকে, সো দেখো এখানে আমাদেরকে একটি ইমেইল লিখতে বলছে। ওকে, সো ইমেইলটা তোমরা যে কেউ ইমেইল লিখতে জানো ইনশাল্লাহ, এখানে 100 থেকে 120 ওয়ার্ডের একটা মধ্যে একটা ইমেইল লিখতে হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে কিছু নির্দেশনাবলী বলা আছে। ওকে, এখানে কিছু দেখো অর্গানাইজেশন, ভোকাবুলারি ঠিকঠাক থাকতে হবে, হ্যাঁ, আর্গুমেন্টস কী কী থাকতে হবে সব কিছু বলা আছে, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সলিউশনে বলে দিব। এবং এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের এরপর যে সাবজেক্টটা দেওয়া হয়েছে এই সাবজেক্টটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। সো পদার্থবিজ্ঞান প্রথম পত্রটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 174, এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার 5, পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এবং ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, এইখান থেকে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। ওকে, সো এটা নিয়েও আমাদের ইনশাল্লাহ পরে ভিডিও আসবে। এবং তারপর দেখতে পাচ্ছ পৌরনীতি ও সুশাসন আমাদের দেওয়া হয়েছে এখানে, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। ওকে, সো পৌরনীতি ও সুশাসনের আছে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, বিষয় কোড 269, অ্যাসাইনমেন্ট নাম্বার 5, পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। সো দেখো অ্যাসাইনমেন্টটাতে দেখো, নাগরিক অধিকারের নিশ্চয়তা জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করে ব্যাখ্যা করো। সো এইখানে হচ্ছে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, আমরা পরবর্তীতে অ্যান্সারগুলো দেখাবো। তারপর দেখতে পাচ্ছ অর্থনীতি প্রথম পত্র, সো অর্থনীতি প্রথম পত্রটাও কিন্তু এইখানে দেওয়া আছে, তোমাদের তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ উৎপাদন ব্যয় ও আয়, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের থাকতেছে যুক্তিবিদ্যা প্রথম পত্র থাকতেছে, ঠিক আছে? যুক্তিবিদ্যা প্রথম পত্রের এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং তোমাদের হচ্ছে হিসাববিজ্ঞান প্রথম পত্র, এর আগের সপ্তাহে 9ম সপ্তাহে কিন্তু হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র দেওয়া হয়েছিলো। সো এইবার হচ্ছে হিসাববিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 253। সো দেখো হিসাববিজ্ঞানে হচ্ছে এখানে মূলত আমাদেরকে হচ্ছে একটা রেওয়া মিল তৈরি করতে হবে,
দেখতে পাচ্ছ একটা রেওয়ামিল প্রস্তুতকরণ ওষুধি সংশোধন। তো রেওয়ামিলের অনেক কিছু এখানে দেয়া আছে, ঠিক আছে। এবং এই রেওয়ামিলটার এখানে হচ্ছে আমাদের কিছু নির্দেশনা দেয়া আছে, দেখতে পাচ্ছ টি সক পরিহার করতে হবে। এবং খ নম্বরে বলছে রেওয়ামিলের অনিশ্চিত হিসাবে উদ্ধৃত নিয়ে আরম্ভ করতে হবে। গ নম্বর ছক ও উদাহরণ সহ বর্ণনা করতে হবে। সো দেখতে পাচ্ছ এইখানেও আমাদের হচ্ছে নির্দেশনা দেয়া আছে, সেই হিসাবে কাজগুলো আমাদের করতে হবে, ওকে। এবং সর্বশেষে আমাদের রয়েছে খাদ্য পুষ্টি, এবং তারপর দেখতে পাচ্ছ যে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস রয়েছে। তারপর আমাদের রয়েছে হচ্ছে প্রকৌশল, এটা ওইটা ওই সেম সাবজেক্টই। সো এই কয়েকটা সাবজেক্টই কিন্তু মূলত আমাদের ছিল, ঠিক আছে। সো যদি হচ্ছে ভালো লাগে তাহলে লাইক করবা ভিডিওটা। তো এখন কথা হচ্ছে আমরা দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয় পিডিএফ ফাইলটা, ঠিক আছে। তো সর্বপ্রথম সেই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করার জন্য আমাদের মোবাইলে কিংবা পিসিতে যাইতে হবে। যাওয়ার পর হচ্ছে আমাদের এই ওয়েব পেজের এখানে লিখতে হবে dshedc.gov.vd। যদিও সবাই এটা তোমরা জানো, সো আমি একটু দেখাই দিচ্ছি। যখন তোমরা ওয়েব পেজটাতে চলে আসবা, ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড, এইখান থেকে সকল বাটনে ক্লিক করতে হবে। সকল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সকল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই এমন দেখতে পাবা, এখানে দেখতে পাচ্ছ 258 নাম্বার যে নোটিশটা, এই 258 নাম্বার নোটিশটা, এই যে দেখো 258, এই নোটিশটা এখানে দেখতে পাচ্ছ 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দশম সপ্তাহ, এই যে দেখো দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান। সো দেখো এই যে এইখানে পিডিএফটাতে একটা ক্লিক করে ফেলবা তুমি, ওকে। সো দেখো আমি পিডিএফটাতে ক্লিক করলাম, আমাকে বলা হচ্ছে পিডিএফটা কি ডাউনলোড করবেন। তো আমি এইখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিলাম যে ভাইয়া তুমি ডেস্কটপে ডাউনলোড হইও। তো ডেস্কটপ থেকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর স্টার্ট ডাউনলোড। সো দেখতে পাচ্ছ আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেল। সো এতক্ষণ যে তোমাদের সঙ্গে আমি হচ্ছে বকর বকর করলাম, সো এইটা নিয়েই বকর বকরটা করলাম তোমাদেরকে, যে এইটা পড়ে শুনাইলাম, তারপর কী কী সাবজেক্ট আছে, গ্রিড ফ্রিড যেগুলো দেখাইলাম আমি, সব কিছু কিন্তু এর আগে হচ্ছে আমি তোমাদেরকে দেখাইছি, ওকে। সো তোমরা এইভাবেই ডাউনলোড করবা, যদি প্রবলেম মনে হয় ডাউনলোড করতে তাহলে তোমাদের তো প্রথম কমেন্টে দেওয়াই আছে লিঙ্কটা, তো অবশ্যই হচ্ছে ক্লিক করে ডাউনলোড করে নিবা। তো এই ছিল মূলত আমাদের এই ভিডিওটা। যদি ভালো লাগে, যদি হচ্ছে অ্যাসাইনমেন্টের সলিউশন পাইতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।